হ্যালো ভিউয়ার্স, হোমস্কুল 24-এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছে আমাদের আজকের পর্ব। আজকের পর্বে আমাদের থাকবে নর গেটের মাধ্যমে কিভাবে আমরা বিভিন্ন গেট বাস্তবায়ন করতে পারি। কথা না বাড়িয়ে চলুন, আমরা আমাদের কাজে চলে যাই। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো নর গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন। তাহলে মৌলিক গেট সম্পর্কে আমরা আগেও পড়েছি, এখনও আমি আপনাদের আবার বলে দিচ্ছি। মৌলিক গেট হচ্ছে তিনটি, অর গেট, এন গেট, নর গেট। অর গেট হচ্ছে যোগ করা, যদি ইনপুট এ ও বি হয় সেক্ষেত্রে আমাদের অর গেটের আউটপুটে আসে এ প্লাস বি, এন গেটে গুণ করা সেহেতু আসে এ বি, আর নর গেটে ইনপুট আমরা জানি একটাই থাকে, হয়তো বা এ থাকবে নয়তো বা বি থাকবে, যাই থাকুক তার বিপরীত হয়ে যাবে, এ থাকলে এ নট, বি থাকলে বি নট। তাহলে চলুন আমরা এই আউটপুটগুলো কীভাবে বের করতে হবে সেই বিষয়গুলো প্রথমে দেখে নিই। প্রথমেই দেখে নিই নর গেট দিয়ে কীভাবে আমরা নর গেট বাস্তবায়ন করতে পারি। তাহলে নর গেটে আমাদের আউটপুট অবশ্যই আসবে যা থাকে তার বিপরীত। তাহলে আমাদের প্রথমে নর গেট রাখতে হবে। নর গেট হচ্ছে অর গেট এবং নর গেটে সমষ্টি। অর গেট হচ্ছে যোগ করা, আর নর গেট হচ্ছে তার বিপরীত। তার মানে হচ্ছে যোগ করে যে মানটা পাবো সেটা যদি নর গেট দিয়ে দিই তাহলে এটা আমাদের নর গেট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের থাকবে কি এ। এখানে আমি বলছিলাম যে একটা ইনপুট দেওয়া যাবে, সেক্ষেত্রে যদি এখানে আমি একটা ইনপুট দেই একই তার দিয়ে তাহলে একটা দিয়ে আমার ইনপুটগুলো এখন যাচ্ছে। এখন যদি একটাই দিয়ে যায় তাহলে আমাদের এখানে আউটপুটে কী আসবে, এ প্লাস এ, এটার উপরে ভার। ঠিক আছে, এখান থেকেও এ গেলো, এদিক দিয়ে এ গেলো, আবার এদিক দিয়েও এ গেলো, তাহলে এ প্লাস এ হচ্ছে এই নটের কারণে হচ্ছে ভার। তাহলে হচ্ছে কি এ প্লাস এ, আমাদের একটা সূত্র আছে এ, এটা হচ্ছে মৌলিক উপপাদ্য, এই উপরে একটা বার আছে এই জন্য দিলাম বার। এই প্রমাণ হয়ে গেল আমাদের নর গেট দিয়ে নট গেট। এখন আমরা দেখব নর গেট দিয়ে কিভাবে আমরা অর গেট বাস্তবায়ন করতে পারি। সেক্ষেত্রে আমরা ইনপুট নিব এ বি, এখানে আমরা নর গেট ইউজ করব, তাহলে আউটপুটে পাবো এ প্লাস বি ভার। ঠিক একই ইনপুট আমরা এটার মধ্যে আবার নর গেট দিয়ে দিব, তাহলে এখানে পাবো কি এ প্লাস বি হোল বার প্লাস এ প্লাস বি হোল বার, এটার উপরে আবার হোল বার। এখন আমাদের এখানে যদি মৌলিক উপপাদ্যের একটা সূত্র দেখি, এটা সমান সমান যদি এ ধরি তাহলে এটা যাস এটা তা, তাহলে এটা সমান হবে আমাদের কি এ, তাহলে এ প্লাস এ সমান সমান হচ্ছে আমাদের এ। তাহলে আমরা লিখতে পারি কি এ প্লাস বি, আমি এ না লিখে এটার উপরে ভার আছে এটাই লিখলাম, একটা লিখলাম দুইটা থেকে, তাহলে এটার উপরে আরও একটা বার আছে, এই বারটা চলে আসবে এটার উপরে। এখন এই দুইটা বার থেকে যদি বার উঠে যায় তাহলে আমাদের থাকবে কি শুধু এ প্লাস বি। আবার খেয়াল করুন, দেখেন এ যখন দিলাম বি যখন দিলাম ইনপুটে, তাহলে অর গেটের কাজ হচ্ছে যোগ করা এবং নট গেট হচ্ছে বিপরীত, এই দুইটা মিলে হচ্ছে আমাদের নর গেট। তাহলে এ প্লাস বি হোল বার, এই ইনপুটটা এদিক দিয়ে গেল আবার এদিক দিয়ে গেলো, এটার ক্ষেত্রে দেখেন এ এদিক দিয়ে যাওয়ার পরে এ, এটা এদিক দিয়ে যাওয়ার পরে এ, দুইটা হচ্ছে মাঝে সম্পর্ক হচ্ছে যোগের, যেহেতু নর গেট তাহলে যোগ দিলাম এই নটের কারণে ভার। ঠিক এখানেও এখানে যে কাজটা হয়েছে এখানেও কিন্তু একই কাজ হচ্ছে। তাহলে এ প্লাস বি যদি এদিক দিয়ে যায় আবার এদিক দিয়েও যায় তাহলে এ প্লাস বি হোল বার প্লাস এ প্লাস বি হোল বার, এই দুইটা। আর এই যে নট, এই নটের জন্য হচ্ছে একটা টোটাল বার, এটাকে হোল বার বলে। এখন এই হোল বারটাকে আপনি ভাঙতে পারেন অথবা এই হোল বারটা রেখেই আপনি এখানে সূত্র প্রয়োগ করতে পারেন, সেটা হলো এই দুইটা দেখেন সেম, এখানে যা আছে এখানে তা আছে। তাহলে যদি আমরা মনে মনে যদি এ প্লাস বি হোল বার সমান সমান এ ধরে নেই তাহলে আমরা কি পাচ্ছি, এখানেও এ পাচ্ছি এখানেও এ পাচ্ছি, মাঝে হচ্ছে প্লাস, তাহলে এ প্লাস এ আমাদের মৌলিক উপপাদ্য সূত্রটা ছিল এ। তাহলে এখানে যদি এ লিখতাম আবার মান বসাইতে পারতাম, আমি একসাথেই বলে দিচ্ছি, এই জন্য আমি এই দুইটা থেকে আমি একটা লিখলাম, যেহেতু দুইটা থেকে একটা লেখা যায় আমি এই দুইটা থেকে একটা লিখলাম, উপরে এই বারটা তো ছিলই, তারপর উপরে এই হোল বারটা এখানে দিয়ে দিলাম। এখন দুইটা বার থাকলে কি বারে বারে কাটা যায়, তাহলে আমরা পাচ্ছি এ প্লাস বি। এখন সর্বশেষ আমরা দেখব নর গেট দিয়ে কিভাবে আমরা এন গেট বাস্তবায়ন করতে পারি। এখন দেখেন নর গেট দিয়ে আমরা এন গেট বাস্তবায়ন করব। বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা এখানে এ দিলে আমাদের এখানে এ বার পাচ্ছি, এটা পূর্বের গেট থেকে বুঝতে পারতেছেন, এখানে বি দিয়ে এখানে বি বার পাচ্ছি। তখন এই দুটাকে যখন আবার নর গেট দিয়ে চালাচ্ছি তাহলে এ বার প্লাস বি বার, উপরে এই নটের জন্য একটা হোল বার, এখন এটা পাচ্ছি। এটা পাওয়ার পর এটাকে যদি আমরা সরল করি তাহলে কি পাই, দেখেন এ ডাবল বার, এই বারটা তো আছেই, এটাকে ভাঙলাম, তারপরে এই যে প্লাস আছে প্লাসটা ইনটু হয়ে যাবে, ডিমর্গানের সূত্র। তারপরে হচ্ছে বি, বি এর উপরে একটা আছে আরও একটা দিলাম, তাহলে পাচ্ছি কি এ বি। এই হচ্ছে আমাদের নর গেট দিয়ে এন গেট বাস্তবায়ন। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনার সমস্যার সমাধান দেওয়ার জন্য। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।